আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়সালাতামু আলা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা একটি সংবাদ আমার নজর কেড়েছে এবং আপনারা অনেকেই সেই সংবাদটি আমাকে ইনবক্স করেছেন সেটি হচ্ছে যে দোসরা ডিসেম্বর দু হাজার অনলাইনের একটি অখ্যাত পত্রিকা বাংলা কর্তৃক প্রকাশিত সংবাদ অনুযায়ী কোর্ট মার্শাল হচ্ছে বিএসএফকে গুলি করা সেই বিজিবি সদস্যের আর এই সংবাদটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে সঙ্গত কারণেই আপনারা অনেকেই এই সংবাদটি আমাকে ইনবক্স করেছেন এবং এর উপরে আমাকে কথা বলার জন্যে অনুরোধ করেছেন আসলে অনলাইনের যে পত্রিকা বাংলা এটি একটি অখ্যাত পত্রিকা এর উপর ভিত্তি করে আসলে কোনো সংবাদ পরিবেশন করা আমি সমুচিত বলে মনে করি নাই যে কারণে এই বিষয়টি নিয়ে আমি কিছুটা রিসার্চ করার চেষ্টা করেছি রিসার্চ করার পরে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সংবাদটি পেয়ে গেলাম তেসরা ডিসেম্বর দু কালের কণ্ঠ হেডলাইন করেছে আমাকে নিয়ে কেউ অপপ্রচার করবেন না আমি আপনাদেরকে এই সংবাদটি কিছুটা পড়ে শোনাতে চাই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে গোলাগুলির ঘটনায় রাজশাহীর বিজিবি ওয়ান ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদের বিরুদ্ধে কোর্ট মার্শাল হচ্ছে এমন গুজব ও অপপ্রচার ছড়িয়ে দেওয়া হয়েছে যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে একটি মহল গুজব ছড়াচ্ছে তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে কিন্তু প্রকৃত পক্ষে তিনি স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন কোর্ট মার্শালের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট এ বিষয়ে রাজশাহী বিজিবির এক ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন আমি স্বপদে সসম্মানে চাকরিতে বহাল আছি আমাকে বরখাস্ত করা হয়নি কোনো ধরনের বিচারের মুখোমুখিও হতে হয়নি এসব অবান্তর ও অপপ্রচার এ ধরনের গুজব না ছড়াতে আহ্বানও জানিয়েছেন তিনি গত সতেরোই অক্টোবর ভারতের সীমান্ত রেখা অতিক্রম করে কয়েকজন জেলে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে তারা রাজশাহীর চার ঘাটের ভিতরে পদ্মা নদীতে প্রবেশ করে ইলিশ মাছ শিকার করতে থাকে ওই সময় বাংলাদেশের আইন অনুযায়ী নদীতে মা ইলিশ রক্ষায় ইলিশ শিকারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছিল মা ইলিশ শিকারের সময় ভ্রাম্যমান আদালত চার জেলেকে আটক করে এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা এসে তিন জেলেকে ছিনিয়ে নেয় অপর জেলে প্রণব মণ্ডলকে ছিনিয়ে নেওয়ার জন্য বিএসএফ সদস্যরা বিজিপের বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় এ সময় বিজিবি পাল্টা গুলি চালালে বিএসএফ সদস্য বিজয় ভান সিং নিহত হন এবং আহত হন আরেক বিএসএফ সদস্য রাজবীর সিং এরপর রাজশাহী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনা তুলে ধরলে বিভিন্ন মিডিয়ায় তার বক্তব্যের ভিডিও প্রচার এবং ভাইরাল হতে থাকে এরপর অনেককেই তাকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করতে থাকেন এর ফলে অনলাইনে প্রশংসায় ভাসতে থাকেন বিজিবি অধিনায়ক আমি দুঃখিত যে সংবাদটি পুরাপুরি আপনাদেরকে পড়ে শোনালাম এই কারণে যে সত্য ঘটনাটি সকলেরই জানা প্রয়োজন আমরা এটি জানি যে বর্তমান সরকার ভারতের কাছে এতটাই নত জানু যে বাংলাদেশের মান সম্মান বাংলাদেশের সার্বভৌমত্ব একেবার তুলে দেওয়ার ক্ষেত্রে এক পায় খারা সেটি আমরা সকলেই জানি তার অর্থ এই নয় যে আমরা গুজব ছড়িয়ে একটি ঘটনাকে একটি মিথ্যা ঘটনাকে সত্য বানিয়ে এইভাবে ছড়িয়ে দেওয়া এটি অবশ্যই সঠিক কাজ হতে পারে না তো যাই হোক আপনারা যারা এই সংবাদটি আমাকে ইনবক্স করেছিলেন আশা করছি আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে তবে যারা ইনবক্স করেছিলেন সকলেই যে এই বিষয়টি আমাকে বলার জন্যে অনুরোধ করেছিলেন বিষয়টি এমন নয় আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছিলেন এই জন্যে যে নায়ব ভাই বিষয় কি একটু দেখবেন যে আসলে ঘটনা সত্য কি না তো যারা সত্য ঘটনাটি জানার জন্য আমাকে ইনবক্স করেছিলেন আশা করছি সত্য ঘটনাটি আপনাদের কাছে উদ্ঘাটিত হয়েছে